তা তোমাদের সঙ্গে অনেকদিন আমার গল্প বলা হয়নি, তোমরাও বলনি আর আমরাও বলিনি, কারণ আমরা তো এখন আলাদা আলাদা জায়গায় আছি, স্কুলও হচ্ছে না, প্রার্থনাও হচ্ছে না, আর তোমাদের কাছে গল্প শোনা হয়নি, আর আমিও গল্প বলতে পারি। কিন্তু তোমরা অনেকেই আমাকে বলছো যে স্যার আবার কবে গল্প বলবেন, আবার কবে স্যার গল্প শুনবো, এরকম অনেকেই আমাকে ফোন করেছিলে। যাই হোক, আমি বলেছি তোমাদের যে হ্যাঁ আমি একটা গল্প তোমাদের শোনাবো। তা আজকে তোমাদের একটা গল্প বলবো, একজন বিশেষ মানুষের গল্প বলবো। তোমরা এর আগেও তার গল্প শুনেছো, তবুও আজকে তার সম্পর্কে, তার একটি জীবনে একটা গল্প বলছি। তিনি তখন মোটামুটি নিচের ক্লাসের ছাত্র, নিচের মানে 9-11 এরকম, 9-10-11 এর মধ্যে একটা ক্লাসে পড়াশোনা করে। তা তিনি দেখছেন যে একজন শিক্ষক মহাশয় তার ক্লাসে প্রত্যেক দিন ক্লাস করতে আসেন এবং একটা বই নিয়ে আসেন, মোটা মতো একটা বই নিয়ে আসেন এবং ক্লাস করেন, আবার চলে যান, কিন্তু বইটা ক্লাসে কোনোদিন খোলেনও না আর বইটা কোনোদিন দেখেনও না, তার থেকে কোনোদিন ছেলেদেরকে পড়ানো না, এরকম দেখছে, সেটা দেখে প্রত্যেক দিনই দেখে যে স্যার বইটা হাতে করে নিয়ে আসে, টেবিলে রাখে, ক্লাস করেন, আবার বইটা ক্লাস ঘন্টা পড়ে গেলে টেবিল থেকে বইটা নিয়ে আবার তিনি চলে যান অফিসে চলে, এরকম দেখে। ছেলেটার মধ্যে একটা কৌতূহল হয়েছে যে বইটার মধ্যে কি আছে, কি বই ওটা যে ওর মধ্যে স্যার এটা নিয়ে আসেন, নিয়ে যান। তা তখন করেছে কি জানো তো, তখন স্যারকে সাহস করে গিয়ে বলেছে যে স্যার বইটা আমাকে একবার দেবেন, আমি পড়বো। তখন তো স্যার শুনেই হেসেছেন যে এ বই তুমি কি করে পড়বে, এ তো দর্শন শাস্ত্রের এম এ ক্লাসের বই, এ তুমি কি করে পড়বে। তখন বলছে স্যার দিন না স্যার আমি পড়বো। তখন বলছে যে ও এ বই তুমি বুঝতে পারবে না, তুমি তো অনেক নিচের ক্লাসে পড়ো, তুমি এ বই কি করে বুঝবে। তখন বলছে স্যার দিন না স্যার দিন না। তখন সে ছাত্রটি নাছোড় বান্দা, স্যারকে এমন ভাবে মানে বায়না করছে যে বইটা দিতে হয়। স্যার তখন বললেন ঠিক আছে বইটা চাইছো আমি তোমাকে দিচ্ছি, তবে বইটা দু একদিন রেখেই তোমাকে দিয়ে দিতে হবে, কারণ তুমি পড়তে পারবে না, বলে স্যার বইটা ছাত্রটিকে দিয়েছে। ছাত্রটি যথারীতি বইটা নিয়ে বাড়ি চলে। এবার দু তিন দিন পরে ছেলেটি আবার বইটা স্যারকে ফেরত দিতে আসছে। যখন বইটা স্যারকে ফেরত দিতে এসছে, স্যার তখন বললেন দেখলেন আমি তো বললাম তুমি বইটা পড়তে পারবে না, আর এই তো দুদিনের মধ্যেই বইটা তুমি ফেরত দিতে এলে। তখন বলছে স্যার আমি বইটা আগাগোড়া পড়েছি। বলছি বইটা পড়েছো? বলছে হ্যাঁ স্যার পড়েছি। তবে স্যার মাফ করবেন, কেন না বইটার মধ্যে কিছু কিছু জায়গায় ভুল আছে, সেই ভুল জায়গাগুলো আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছি। বলছে ভুল আছে এবং পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছ? বলছে হ্যাঁ স্যার। বলে স্যার আর কিছু বলেননি, ঠিক আছে বলে বইটা নিয়ে স্যার আবার ক্লাস শেষ হয়েছে অফিসে চলে গেছে। অফিসে দর্শনের আরো শিক্ষক ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে বইটি খুলে দেখলেন যে সত্যি কিছু ভুল আছে কিনা, এবং ছেলেটিকে ডেকে পাঠানো হলো অফিসে। অফিসে গেল ছেলেটি, গিয়ে পরিষ্কার একদম ক্লারিফিকেশন করে মানে বুঝিয়ে দিলেন, ব্যাখ্যা করে যে কি কি জায়গায় কেন এগুলো ভুল এবং এই ভুলগুলো কিভাবে ভুলগুলো হয়েছে, এবং ডিটেলস ওই ছেলেটি বুঝিয়ে দিল। যখন ওই ছেলেটি টোটালি বুঝিয়ে দিল শিক্ষক মশাইকে, শিক্ষক মশাইকে তো হ্যাঁ বললো সত্যিই তো এই জায়গাগুলো ভুল মনে হচ্ছে। দেখো সেই অবস্থায় ছেলেটি কিন্তু প্রমাণ করলো যেটা ভুল। যাই হোক, স্যার আবার আলোচনা করলেন এবং যিনি লেখক তার সঙ্গে কথা বললেন, বলে দেখলেন যে সত্যি এই জায়গাগুলো ভুল ছিল। এবং জানো ওই ছেলেটিকে পরবর্তীকালে, উনি ছিলেন ব্রজেন্দ্রনাথ সিং, পরবর্তীকালে যিনি একজন বড় দার্শনিক হয়েছিলেন। এবং তার বাড়ি কোথায় জানো তো, তার বাড়ি এই হুগলি জেলা, হুগলি জেলার হরিপাল, হরিপালে, হুগলি জেলার হরিপালে ওই ব্রজেন্দ্রনাথ সিলের বাড়ি। এবং উনি পরবর্তীকালে একজন বড় দার্শনিক হয়েছিলেন এবং ওনার সহপাঠী ছিলেন সেই সময়কালের যিনি ছিলেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ ছিলেন ওনার সহপাঠী। এবং বুঝতে পারছো কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তোমাদেরও বলি, তোমরাও তো অনেক বই পড়ো, পড়াশোনা করো, শুধু পুঁথিগত বিদ্যা নয়, আরো আরো কিছু বাইরের বইও তোমরাই পড়বে। হ্যাঁ, বাবাকে বলবে যে কিছু কিছু বই এনে দিতে, তোমরা সেই সব বইগুলো প্র্যাকটিস করবে, পড়বে, ভালো লাগবে। এবং তোমরা কি হবে, ওনা মহাপুরুষদের জীবনী পড়বে,
অনেক মহাপুরুষ, বিবেকানন্দের জীবনী, রামকৃষ্ণ দেবের জীবনী, ঋষি অরবিন্দের জীবনী, নেতাজির জীবনী, এনাদের জীবনী গুলো পড়বে, দেখবে অনেক কিছু জানতে পারবে। এবং ওরা ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে এবং ওরা কিভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বাঁচতে শিখেছেন এবং কিভাবে জায়গায় পৌঁছেছেন সেটা কিন্তু প্রমাণ করেছিল। ঠিক আছে, গুড বাই, আজকে একটা গল্প শোনালাম, এর পরের দিনে আরো একটা গল্প শোনাবো। ঠিক আছে, রাখছি, সাবধানে থাকবে, পড়াশোনা করবে।